প্লাস সি এর মান আমরা জানি ডি কে এর করে রেখেছি আগেই ডি কে চার হোল স্কোয়ার বাই রুট ওভার বি স্কোয়ার প্লাস টি স্কোয়ার তো এখন এটা হয়ে যাচ্ছে রুট ওভার এই হোল স্কোয়ারটা ভাঙলে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার আর নিচে রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তো এটা ব্র্যাকেট না দিলেও চলবে তো এখন এই যে কে স্কোয়ারটা আছে রুটের মধ্যে রুট থেকে যদি কে স্কোয়ারটা এখানে কমন আছে আচ্ছা প্রথমে আমি কমনটা নিয়ে নিচ্ছি কে স্কোয়ার কমন আছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আর নিচে আছে রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তো এখন কে স্কোয়ারটা বাইরে এলে কী হবে যেহেতু রুট আছে কে হয়ে যাবে তো কে স্কোয়ারটা যদি কে হয়ে যায় তাহলে আমরা এটাকে কে লিখতে পারি আর রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার উপরে নিচে কেটে যাবে তাহলে এটা হয়ে গেল কে এবার রাইট হ্যান্ড সাইডটা আছে পি এ প্লাস কিউ সি বাই পি বি প্লাস কিউ ডি তো এখানে এ জায়গায় আমরা কি বসাবো না বি কে আর সি এর জায়গায় বসাবো ডি কে তাই পি ইন্টু বি কে প্লাস কিউ ইন্টু ডি কে আর নিচে যা আছে তাই থাকবে পি বি প্লাস কিউ ডি তো এখন দেখতে পাচ্ছি যে এই দুটো থেকে কে কমন আছে তো কে কমন গেলে এটা হবে পি বি প্লাস কিউ ডি আর নিচেও আছে পি বি প্লাস কিউ ডি তো পি বি প্লাস কিউ ডি ওপরে নিচে একই আছে কেটে গেল এটা হয়ে গেল হচ্ছে কে তাহলে আমরা দেখতে পেলাম লেফট হ্যান্ড সাইডটাও কে হয়েছে আর রাইট হ্যান্ড সাইডটাও কে হয়েছে তাহলে আমরা বলতে পারি যে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এটা প্রমাণিত এটা আমরা দেখাতে পেরেছি তো এখন যাচ্ছি দুইয়ের দাগের অঙ্ক দুইয়ের দাগের অঙ্কে কিন্তু এক্স ইস টু এ ওয়াই ইস টু বি এরকম রয়েছে তাই জন্য এটা মুছি আগে এটা আর লাগবে না এটা মুছে দিলাম আচ্ছা দুইয়ের দাগে এটা দেওয়া আছে এক্স ইস টু এ ইকুয়াল টু ওয়াই ইস টু বি ইকুয়াল টু জেড ইস টু সি এটা আমাদের দেওয়া রয়েছে তো আমরা কী করবো প্রথমেই এক্স বাই এ এরকমভাবে লিখব ওয়াই বাই বি জেড বাই সি সমান কে ধরব আর কে হচ্ছে এটা অবশ্যই লিখে দিতে হবে কে অশূন্য ধ্রুবক এটা কিন্তু মেনশন করতে হবে তো তাই যদি হয় তাহলে x সমান কি হবে a কে y সমান b কে আর z সমান c কে তাহলে অতএব x সমান a কে y সমান b কে z সমান c কে এটা হয়ে গেল তো এখন এক নম্বর অঙ্কটা যেটা আছে সেটা লিখি এক নম্বর অঙ্কটা আছে এক্স কিউব বাই এ স্কোয়ার এক্স কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড কিউব বাই সি স্কোয়ার সমান দেওয়া আছে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউব এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউব বাই হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার তো আমরা প্রথমে কি করব লেফট হ্যান্ড সাইডটা করি প্রথমে লেফট হ্যান্ড সাইডটা লিখে নিই এক্স কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড কিউব বাই সি স্কোয়ার দিয়ে দেখি যে এটা কত আসছে তো এক্স সমান ওয়াই সমান জেড সমান যেগুলো আমরা বের করে রেখেছি সেগুলো আমরা এবার এখানে পুট করব বসাবো তো এক্স সমান এ কে আছে তার মানে এ কে তার হোল কিউব নিচে এ স্কোয়ার যেমন ছিল থাকবে ওয়াই আছে বি কে তার হোল কিউব আছে এখানে ওয়াই কিউব ছিল বাই বি স্কোয়ার যেমন আছে থাকবে জেড হচ্ছে সি কে তো সি কে তার হোল কিউব বাই এখানে হচ্ছে সি স্কোয়ার
তো এখন এই হোল কিউবটাকে আমি যদি বার করি, এগুলো এ কিউব কে কিউব হবে বাই এ স্কোয়ার প্লাস বি কিউব কে কিউব বাই বি স্কোয়ার প্লাস সি কিউব কে কিউব বাই সি স্কোয়ার, এটা হলো। তো এখন দেখতে পাচ্ছি এখানে এ কিউব আছে, এখানে এ স্কোয়ার আছে। তো সূচকের নিয়ম অনুযায়ী এখানে এ সূচক 3, এখানে এর সূচক 2, তার মানে সূচক বিয়োগ হবে, 3 থেকে 2 বিয়োগ হবে, তাহলে এ কিউবকে এ স্কোয়ার দিয়ে কাটলে আমরা কত পাবো? না, এ পাবো। সিমিলারলি বি কিউবকে বি স্কোয়ার দিয়ে কাটলে কত পাবো? বি পাবো। সি কিউবকে সি স্কোয়ার দিয়ে কাটলে সি পাবো। তো এখন দেখতে পাচ্ছি যে কে কিউবটা কিন্তু কমন আছে। তো কে কিউবটা যদি কমন নিয়ে নিই, এখান থেকে আছে এ, এখান থেকে আছে প্লাস বি, প্লাস এখান থেকে আছে সি, এটা হয়ে গেল আমাদের লেফট হ্যান্ড সাইডটা। রাইট হ্যান্ড সাইডটা আমাদের কী দেওয়া ছিল? না, এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউব, এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। তো এখন আমরা এই যে এ বি এক্স ওয়াই জেড এদের মানগুলো আমরা পুট করব। তো এ কে, এক্স হচ্ছে এ কে, ওয়াই হচ্ছে বি কে, আর জেড হচ্ছে সি কে, এদের হোল কিউব আছে বাই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। তো ছেলেরা হামেশাই যেটা ভুল করে, তারা কি করে যখন হোল কিউব করে, পুরো এ কিউব কে কিউব প্লাস বি কিউব কে কিউব এরকম প্রচুর দেখেছি। তো আমি সেটা বলতে চাইছি যে এটা কিন্তু হোল কিউব আছে। তো হোল কিউব যদি থাকে, আমরা এটাকে এরকমভাবে লিখি যে কেটা কমন নিয়ে নিই, নিয়ে এ প্লাস বি প্লাস সি লিখলাম, এটা পুরোটার কিন্তু হোল কিউব আছে, হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। তো এখন এই কেটা কিউব হয়ে যাবে, আর এখানে এ প্লাস বি প্লাস সি সেটাও কিউব হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে কে কিউব, যেহেতু ব্র্যাকেটটা তুলে দিচ্ছি, আর এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব, নিচে হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। তাহলে আমরা এটা দেখতে পেলাম যে এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব আছে, আর নিচে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার আছে। তার মানে এটা যদি কাটি তাহলে কী পড়ে থাকবে? এটা কাটলে পড়ে থাকবে একটা এ প্লাস বি প্লাস সি সূচকের নিয়ম অনুযায়ী, তাহলে কে কিউব ইনটু হয়ে গেল এ প্লাস বি প্লাস সি। তাহলে দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড সাইডেও ছিল কে কিউব ইনটু এ প্লাস বি প্লাস সি, রাইট হ্যান্ড সাইডেও এলো কে কিউব ইনটু এ প্লাস বি প্লাস সি। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তাহলে অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এবং পাশে লিখে দিতে হবে যে প্রমাণিত, এটা লিখতে হবে। তারপরে হচ্ছে